शुभ सन्ध्या आपनादेर सम्मेलने त्रिपुरा प्रदेश बीजेपी कन्फारेंस हले स्वागत जानाच्छि। आज के राज्य सरकार एक सिद्धांत एवं सांगठनिक एक विषय निये आपनादेर संगे आमरा कथा बोलबो। आमार संगे रयेछेन त्रिपुरा प्रदेश बीजेपी माननीय सहसभापति डॉक्टर अशोक सिन्हा महोदय। प्रथमे उनी राज्य सरकार एक सिद्धांत के घिरे दलियों प्रतिक्रिया व्यक्त करबें एवं तारपर सांगठनिक एक विषय सामने रखब। हमें विनम्र अनुरोध करब डॉक्टर अशोक सिन्हा महोदय के माननीय सहसभापति त्रिपुरा प्रदेश बीजेपी अपन सामने विषयटी उत्थापन करार जन्ने। आमादेर मुख्य प्रवक्ता के धन्यवाद। अपनारा जानें त्रिपुरा सरकार किछुक्षण आगे प्रेस कन्फारेंस करे जानिएछे जे नैशनल हेल्थ मिशन जेटा आछे जातीय स्वास्थ्य मिशन एटाते एकटा व्यापक परिमाणे वेतन बृद्धि करा हयेछे। घटनाटा एकटु क्लैरिफाई करा उचित आपनादेर काछे कारण हेल्थ मिशनेर टाकाटा आसे दिल्ली थेके किन्तु कोर्डिनेशनेर अभावे बहु बछर धरे जिनिसटा एकटा कनफ्यूजने पड़ेछिलो। एइबार এই সমস্ত কনফিউশন দূর করার জন্য দিল্লি থেকে অফিসাররা এসেছেন ত্রিপুরায় এসে কমপ্লিট একটা স্টাডি করে আমাদের সরকারের দেওয়া প্রত্যয়ের জন্য একটা স্টাডি করে নতুন একটা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। কার কত লস হয়েছে এটা ঠিক করে ওইভাবে, কারণ আপনারা দেখবেন সবগুলো জায়গাতে সমানভাবে বেতন বৃদ্ধি হয়নি, কারণ যেখানে খুব কম পাচ্ছিল যারা তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা বেশি হয়েছে। এটা স্বাভাবিক কারণ একটা মিনিমাম ইনকাম না থাকলে সংসার চালানো দায়। এতে করে লাভ হয়েছে 2051টি পরিবারের এবং বেতন বৃদ্ধি কোনো জায়গায় 5% থেকে 81% পর্যন্ত। এই যে ডিফারেন্সটা, এটাই ক্ল্যারিফাই করার ইচ্ছা আমার। এই ডিফারেন্সটা কিন্তু যারা মিনিমাম মাইনে পাচ্ছিল তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ানো হয়েছে, ওয়ারেস যারা অলরেডি হায়ার স্যালারি পাচ্ছে তাদের অল্প একটু বাড়ানো হয়েছে। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি ত্রিপুরার ডক্টর প্রফেসর মানিক সাহার সরকারকে ধন্যবাদ জানাই এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং আমরা আশা করি ঠিক এরকম সিদ্ধান্ত আপনারা আরও দেখতে পাবেন। আগে যে একটা কথা ছিল না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, ওই দিন গেছে। এখন এখন সরকার নিজে থেকে এগিয়ে গিয়ে কার কোনখানে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে, এবং সেটারই একটা উদাহরণ আজকে আপনারা দেখতে পেলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্য সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়কে। আপনাদের কাছে এই কপি যদি থেকে থাকে তাহলে তো আছে, নয়তো আমরা ইচ্ছে করলে কপি দিতে পারি আপনাদের কাছে। কপি দরকার হবে কি এটার? আছে, ওকে। তো আমি দ্বিতীয় বিষয় যেটা রয়েছে, আপনারা অবগত আছেন আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির একটা সাংগঠনিক সভা ছিল জম্পুই জলাতে, টাকার জলাতে, এবং সেখানে উনি গিয়েছিলেন সেই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের উন্নয়নমূলক কাজকর্ম কি চলছে, ওখানে আরও কি কি কাজকর্ম করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্যে, তাদের মতামত শোনার জন্যে, যাতে করে সরকারকে দলীয় পক্ষ থেকে সঠিকভাবে কোন কোন কাজগুলি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এই জন্য একটা সভা হয়েছিল। এই সভায় দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি কিছু উগ্রবাদী, উগ্র মানসিকতা সম্পন্ন তথাকথিত তিপ্রামথার সমর্থক আমাদের কার্যকর্তাদের উপর হামলে পড়ে, অনেক কার্যকর্তা তাতে আহত হয়েছেন, প্রচুর বাইক ভাঙচুর করা হয়েছে, এবং পুলিশ প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছেন, পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনাকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে করার জন্য ব্যবস্থা অগ্রিম গ্রহণ করেন। হয়তোবা তারই ফলশ্রুতি হিসেবে মাননীয় প্রদেশ সভাপতি
উনি নিরাপদে অক্ষত দেহে ফিরে আসতে সমর্থ হয়েছেন। এই জন্যে আরক্ষা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাব যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সম্প্রতি যে দুটো কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, দুটো কেন্দ্রে টিপ্রামথা বা লালমথা এবং সেই সঙ্গে সিপিএম তথা বামফ্রন্ট, এদের ভরাডুবির পর যখন রেকর্ড সংখ্যক ভোটে ওই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, এরা যখন দেখতে পেয়েছে যে গোটা রাজ্যেই এদের জমি একেবারে পা থেকে খসে গেছে, তখনই এরা রাজ্যে একটা নতুন অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্যে, মানুষের মধ্যে আবার বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে এই ধরনের ন্যাক্কারজনক ব্লুপ্রিন্ট নিয়ে এরা কাজে নেমে পড়েছে, সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। কেননা যে টিপ্রামথা সবসময় থানসা থানসা বলে বেড়ান, সেই টিপ্রামথার তথা লালমথার আক্রমণে, লালমথা কেন বলছি, সম্প্রতি ধনপুরে যে নির্বাচন হয়ে গেল উপনির্বাচন, সেখানকার বামফ্রন্টের প্রার্থী কৌশিক চন্দ্রমহোদয়, উনি স্পষ্টভাবে কাউন্টিংয়ের দিন, একটা ফুটেজ রয়েছে আপনারাই সেই ফুটেজ দেখিয়েছেন, তিনি বলেছেন যে টিপ্রামথা মানে 90% সিপিএম। কাজেই আমরা যে বারবার বলছি টিপ্রামথা বা লালমথা, সেটা যে যথার্থ সেই বিজিত প্রার্থী সেটা কিন্তু অন দ্য রেকর্ড বলেছেন। তো যারা থানসার দোহাই দেয় তারা কি করলেন, শেষ পর্যন্ত আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা ওনার বাড়িঘর সম্পূর্ণ তছনছ করেছেন, ভাঙচুর করেছেন, এমনকি রান্নাঘরের হাড়ি পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। তো এই বর্বরতা, পরাজিত হয়ে রাজনৈতিক জমি খুঁজে না পেয়ে রাজ্যে একটা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করার এই নীল নকশা যারা রচনা করছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যেহেতু এটা জনগণের সমর্থনে সরকার গঠিত হয়েছে, উপনির্বাচনে জনগণ সর্বতোভাবে আমাদের সরকারকে, আমাদের দলকে সমর্থন জুগিয়েছে, কাজেই কোনো রকম এই ধরনের উচ্ছৃঙ্খলতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না এবং স্থানীয় স্তরে এবং রাজ্যব্যাপী তার বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ আমরা গড়ে তুলব, মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার মতন যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, ভারতীয় জনতা পার্টির রয়েছে। কারণ ডেভেলপমেন্ট নিয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, সেখানে ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য কোনো রকম ষড়যন্ত্রকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, স্থানীয় স্তরে আমাদের 5-7 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি, রিপোর্ট আসছে, সিরিয়াস কি আছে সেটা রিপোর্ট এখনো ডিটেলস আসেনি, তো ওখানে ট্রিটমেন্ট চলছে এবং ভাঙচুর তো প্রচুর হয়েছে, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে গেছেন, বাড়িঘরে এখনো আসেননি। তো পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, আরক্ষা প্রশাসন ওখানে তৎপর রয়েছেন যাতে করে আর কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কেউ না করতে পারে, এবং আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথাযথ গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে দেখুন, একটা বিষয় হচ্ছে যারা আক্রমণ করবে তারা তো এক্সপোজড যে আক্রমণটা ওরা করছেন এবং বিজেপির ওরা পালাচ্ছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন, বিজেপির কর্মীরা মার খাচ্ছে সেটা আপনারা দেখিয়েছেন। কাজেই এরা যখন দেখছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, এরা যখন দেখছে মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে, নিজেদের পিঠ বাঁচিয়ে মিডিয়ার সামনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেয়, কিন্তু রাজ্যের মানুষ সমস্ত ফুটেজ দেখেছেন এবং তার জন্য মানুষ তার জবাব দেবে। তার স্টেটমেন্টটা তার জন্যই তো সঠিক, সে তো প্ল্যান করেই করেছে এটা। হ্যাঁ, ডক্টর সিনহা এবার কিছু বলবেন। না না, দেখুন,
একটা কথা বুঝুন যে সোজাসুজি ডাইরেক্টলি কনফ্রন্টেশনে যাওয়া আমাদের কাজ না। কেউ অ্যাটাক করলে আমরাও অ্যাটাক করবো, এরকম ঘটনা। আমরা সভ্য পার্টি, একদল লোক বর্বরতা করছে, উগ্র ব্যবহার করছে, তার জন্য আমরাও উগ্র হয়ে যাব, এটা হয় না। আমাদের একটা ডেমোক্রেটিক পার্টি, আমরা যতটুকু সম্ভব কনজারভেটিভ, যতটুকু সম্ভব শালীনতা বজায় রেখে এতদিন চলেছে। এখন কথা হচ্ছে এটা কতদিন চলবে। ল অ্যান্ড অর্ডার তো আমাদের হাতে না, আমাদের সরকার এবার এদের উপরে অ্যাকশন নেবে। যে ল অ্যান্ড অর্ডার ভাঙতে চেষ্টা করবে তার উপর অ্যাকশন নেবে, এটা কনফার্ম। আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটার দায়িত্বে আছেন, এবং এটা পরিষ্কার বুঝুন যে সহ্যের যখন সীমা ক্রস করে যায় কেউ, তখন আর চুপ করে থাকা যায় না। ত্রিপুরামথা যদি একটা ডেমোক্রেটিক পার্টি হতো, গণতান্ত্রিক পার্টি হতো, তাহলে তার তথাকথিত তার এলাকায়, ট্রাইবাল এলাকায় কাউকে মিটিং করতে দিত না, এটা হয় না। এটা আজকে থেকে না, সবসময় আপনারা দেখেছেন যে ওই যেখানে ত্রিপুরামথার কিছু লোক আছে ওখানে কেউ মিটিং করতে গেলে তারা আক্রমণ করে, এটা অ্যালাউ করা যায় না। দিস ইজ, আমরাও সরকারকে অনুরোধ করব যাতে এইসব ব্যাপারে জিরো টলারেন্স নেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যাতে চালাতে পারে সেটা দেখাও সরকারের দায়িত্ব, আমরাও অনুরোধ করব। কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি এরকম করে না ত্রিপুরামথা ছাড়া। তাদের এটা একটা টেন্ডেন্সি আছে, যে শব্দটা ইউজ করেছেন এটা এক ধরনের বর্বরতা তারা করেন, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার ধারণা ত্রিপুরামথা যিনি চেয়ারপারসন বা যিনি গাইড আছেন তারও চিন্তা করা উচিত, এটা করে তাদের নামের, তাদের সুনামের কি হচ্ছে, মানুষ তাদের সম্বন্ধে কি ভাবছে, এটাও তাদের বোঝা উচিত। এই ধরনের বর্বরতা রাজনীতিতে চলে না, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না, এটা তাদের বোঝা উচিত। এফআইআর তো করা হবে, এটা লোকালি করবে, লোকালি যারা লিডাররা আছেন তারা করবেন। এফআইআর তো আর এখানে বসে করবো না, লোকালি যারা আছেন এটা তাদের কাজ।